হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর একটি ভ্লগ নিয়ে আসলাম, আর এটি আমার অনেক অনেক লং একটা গ্যাপের পরে ফিরে আসা একটি ভ্লগ। এই টাইমের মধ্যে আমার লাইফের অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আগে বাংলাদেশে ছিলাম, সেখান থেকে আমি অস্ট্রেলিয়াতে চলে আসছি আমার পড়াশোনা করার জন্যে। তো এখানে আসার পরে দেখতে দেখতে 7 মাস চোখের নিমেষেই কেটে গিয়েছে, আর এর মধ্যে আমি অনেক ভিডিও ক্লিপ নিয়েছি, কিন্তু আমার ওভাবে এডিট করার সময় হয়নি বা অমন এনার্জি আমার ছিল না, যার কারণে আমার ভিডিওভাবে আপলোড করা হয়নি। তো আজকে আমি ফ্রি থাকায় আমার একটু ইচ্ছা হলো যে একটা ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করি, আর তোমাদের সাথে এখানকার কিছু গল্প বলি। তো এইখানে লাইফ খুবই বিজি, ইউনিভার্সিটি, দেন আই হ্যাভ টু ম্যানেজ মাই হোম, অ্যান্ড দেন আই হ্যাভ টু ডু এ পার্ট টাইম জব। সো সব কিছু মেলায় লাইফ খুবই হার্ড হয়ে যায়, আর কোনো এনার্জি বেঁচে থাকে না এক্সট্রা কিছু করার জন্যে। আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট যারা এত কষ্ট করে ব্লগ করে। তো আজকে আমার কোনো কাজই ছিল না, আমি ঘুম থেকে উঠে আমার ব্রেকফাস্টটা রেডি করছিলাম, আর তার একটি ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমি আমার ব্রেকফাস্ট রেডি করছি, এখানে আমি স্ট্রবেরিটা ধুয়ে নিয়েছি সেই ভাইরাল স্ট্রবেরি ওয়াশ ভিডিও থেকে, আর আমি এই উইডবিক্সটা খেতে চেয়েছিলাম আমার ব্রেকফাস্টে, বাট আমি লিডটা খুলতে পারিনি কোনোভাবে, এটি খুবই টাইট ছিল, যার কারণে পরে আমার এই ওটসটা খাওয়া লাগলো। এটা আমার অনেক বেশি ভালো লাগে না, এর থেকে উইডবিক্সটা বেশি ফ্লেভারফুল। তো আমি আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়ে আমি খেতে বসে যাব, আর আজকের দিনটা খুবই এনজয় করব। আর এই তো এভাবেই দিনকাল চলে যাচ্ছে, আর এখন চিন্তা করছি আস্তে আস্তে আবার ব্লগিং শুরু করব, যে ভিডিও ক্লিপগুলো জমা আসছে সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে আসার দিন, লাইক দ্য জার্নি অফ দ্য প্লেন, আই সেভড অল অফ দেম, বাট ডিউ টু আই চেঞ্জড মাই ফোন, আমার কাছে এখন সেই ক্লিপসগুলো নাই, ওগুলো আমার হাজব্যান্ডের কাছে আসছে। সো আশা করি খুব শীঘ্রই ওগুলো আমি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর এখন আমি আমার সেকেন্ড সেমিস্টারে রয়েছি, ফার্স্ট সেমিস্টারে তো আমি কিছুই করার সুযোগ পাইনি, চোখের নিমেষেই চলে গিয়েছে যেহেতু আমার 4 মাসের সেমিস্টার। সো হোপফুলি আই উইল ট্রাই টু কাম ব্যাক সুন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিও, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে করতে পারো, আর ভিডিওটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ গাইস, বাই।